আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। সো এতদিন যা আমরা শিখেছিলাম সেটার উপর নির্ভর করে আজকে আমরা একটি পাইথনের মিনি প্রজেক্ট বানাবো, সেটি হলো মিনি ক্যালকুলেটর। সো আমি কমেন্টে প্রজেক্টটির নাম লিখে ফেলি, মিনি ক্যালকুলেটর। যেখানে ঘটনাটা ঘটবে কি, আমরা প্রথমে একটি সংখ্যা নিব, দেন একটি অপারেটর নিব, দেন আরেকটি সংখ্যা নিব এবং সেটির যোগফল আমরা স্ক্রিনে দেখাবো। হতে পারে এখানে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, ভাগশেষ হতে পারে। সো এই জিনিসটি দিয়েই আমরা একটি ক্যালকুলেটর বানাবো। সো প্রথমে আমি কি বলেছি, প্রথমে তাহলে একটি আমাদের সংখ্যা নিতে হবে। সো প্রথম সংখ্যাটি আমরা নিয়ে নিই। প্রথম সংখ্যার জন্য আমরা ভেরিয়েবল দিলাম, নাম দিলাম, ভেরিয়েবল নেম হচ্ছে ফার্স্ট, ইকুয়াল টু একটি ইনপুট ফাংশন দিই, দেন ডবল কোটেশন দিয়ে লিখি enter first number, then আমরা একটা অপারেটর দেব as like, সেটি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু হতে পারে, যেটা ভেরিয়েবল নেম দেই আমরা কি অপারেটর, then input double quotation enter a operator, সেটি কি হতে পারে, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, যে কোনো একটা অপারেটর দেবেন। দেন সেকেন্ড যে নাম্বারটা আছে সেটি নিতে হবে অ্যাজ লাইক ইনপুট ফাংশন দিয়ে, সেটার ভিতরে লিখতে হবে ইন্টার সেকেন্ড নাম্বার। ওকে, সো আমরা কি করেছি, আমরা ফার্স্ট নাম্বার নিয়েছি, ধরে নেই 10, অপারেটর কি নিয়েছি, ধরে নেই প্লাস, সেকেন্ড নাম্বার কি নিয়েছি 20। এখন আমরা কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে এই পুরো ক্যালকুলেটরটা বানাবো। সো প্রথমে ধরে নেই ইফ অপারেটর ইকুয়াল ইকুয়াল, যদি প্লাস হয় তাহলে প্রিন্ট কি হবে ফার্স্ট প্লাস সেকেন্ড, যদি আমরা প্লাস দেই তাহলে কি হবে যোগ হবে। দেন আমরা ইল ইফ যদি দেই অপারেটর ইকুয়াল ইকুয়াল মাইনাস, তাহলে কি হবে প্রিন্ট ফার্স্ট, সরি ডবল ব্র্যাকেট দিয়ে ফেলেছিলাম, ফার্স্ট মাইনাস সেকেন্ড। যদি ইলিফ অপারেটর ইকুয়াল ইকুয়াল গুণ হয় তাহলে প্রিন্ট ফার্স্ট গুণন সেকেন্ড। ইলিফ অপারেটর ইকুয়াল ইকুয়াল যদি ভাগ চিহ্ন হয় তাহলে প্রিন্ট ফার্স্ট ভাগ সেকেন্ড। যদি অপারেটর ইকুয়াল ইকুয়াল মডুলাস চিহ্ন হয় তাহলে প্রিন্ট ফার্স্ট মডুলাস সেকেন্ড, মডুলাস মিন্স ভাগশেষ। আর যদি একটিও না হয়, ইলস যদি কারোর সাথে না মিলে, তাহলে বলে দেই আমরা অপারেটর ইন ভ্যালি ইনভ্যালিডেট। সো আমরা আমাদের ক্যালকুলেটরের মোটামুটি কাজটি করে ফেলেছি। এখন এতটুকু মনে রাখতে হবে, যদি আমরা কোনো ইনপুট ফাংশন দিয়ে কোনো ইনপুট নেই, সেটি স্ট্রিং আকারে আসে, অর্থাৎ সেটি ওয়ার্ড আকারে হয়। অর্থাৎ আমরা যদি 10 ইনপুট নেই, সেটি হয়ে যাবে এরকম 10। আমরা তো কখনো স্ট্রিং হলে যোগ করতে পারবো না, তাই আমরা কি করে নেব, ওই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে রূপান্তর করে নেব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, বললে ফার্স্ট ইকুয়াল টু ইন্ট, ভিতরে ঢুকে দেবো কাকে ফার্স্টকে, দেন সেকেন্ড ইকুয়াল টু ইন্টের ভিতরে কাকে ঢুকে দিব সেকেন্ড কে। সো আমাদের মোটামুটি কাজ শেষ। সো এখন আমরা দুটো ইনপুট দিয়ে দেখি, তো রান করি। সো আমরা দেখতে পাচ্ছি সে বলছে ইন্টার ফার্স্ট নাম্বার আমি দেই 10, অপারেটর যে কোনো একটু দেই, প্লাস দেই, দেন দেই 20, আউটপুট কি চলে আসছে 30। অর্থাৎ এখানে ঘটনাটা যেটা ঘটছে, প্রথমে আমি ইনপুটকে নিয়েছি 10 নিয়েছি, দেন আমি অপারেটর কি দিয়েছি প্লাস দিয়েছি, দেন সেকেন্ড নাম্বারতে কি দিয়েছি 20 দিয়েছি, দেন এটা তো স্ট্রিং আকারে ইনপুট আসছে, স্ট্রিং মিন্স ওয়ার্ড আকারে, তখন সেই আমি ইনপুটটাকে আমি ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যায় রূপান্তর করেছি, রূপান্তর করে কোথায় রেখেছি আবার ফার্স্টে ঢুকাই দিছি, আবার সেকেন্ডটাতেও সেম করছি। দেন আমরা চেক করতেছি যদি অপারেটর ইকুয়াল ইকুয়াল যদি আমরা প্লাস দিয়ে থাকি তাহলে ফার্স্ট আর সেকেন্ড নাম্বারটা যোগ করবে, যদি সেটা না হয়, যদি মাইনাস দেওয়া থাকে সেটা বিয়োগ করবে, যদি গুণ চিহ্ন দেওয়া থাকে সেটা গুণ করবে, যদি ভাগ চিহ্ন থাকে ভাগ করবে, আর যদি কারোর সাথে না মেলে তাহলে কি হবে ইনভাইট অপারেটর। সো আপনারা ইতিমধ্যে আমাদের সাথে ক্যালকুলেটর বানানো শিখে গেলেন। সো আমরা আরেকবার দেখি, ইন্টার নাম্বার দেই 10, চিহ্ন দেই ভাগ, দেই 2 দ্বারা, দেখেন ভাগশেষ চলে আসছে 5। সো আমাদের ক্যালকুলেটরটা কাজ করতেছে। সো ধন্যবাদ সকলকে আমাদের সাথে এই প্রজেক্টে থাকার জন্য, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।